হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আমাদের দর্শক বন্ধুদেরকে জানাই অশেষ ধন্যবাদ আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও আসছে আগামীকাল ঠিক 11টায়। আপনারা ভূতের ভয়ানক ভিডিও দেখে দেখে হয়তো কিছুটা হয়তো বোর হয়ে গেছেন, সেই জন্য আপনাদের একটু নতুন ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করি আমরা মাঝে মাঝে। তো সেই রকমই একটা ভিন্ন কিছু আসছে আগামীকাল সকাল ঠিক 11টায়, যা দেখলে আপনারা হয়তো মজা পাবেন, একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, এবার আমরা আজকে যেখানে চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে হরিদাসপুরের খেলার মাঠ। এই জায়গাটায় আমরা এখান থেকে 6-7 মাস আগে একবার ভিডিও করেছিলাম। তো ফ্রেন্ডস, এই জায়গাটার কি হয়, এই জায়গাটায় একটা বাচ্চা মেয়ের মৃতদেহ পাওয়া যায় ঠিক এই মাঠটার কোনো একটা জায়গায় পাওয়া যায়। আর এটা বেসিক্যালি একটা স্কুলের খেলার মাঠ ছিল বছর বছর দুয়েক আগে এই জায়গাটা একটা স্কুলের খেলার মাঠ ছিল। ফ্রেন্ডস, তখন এখানে প্রায়শই লোকজন আসতো এবং এমনকি এখানে এখন দিনের বেলায় লোকজন আসে, কিন্তু রাত্রেবেলায় বা সন্ধ্যা নামানো হলে তখন লোকজন আর আসে না। আগে এখানে পিকনিক করতে আসতো লোকজন এবং স্কুলের বাচ্চারা টিফিন টাইমে এখানে খেলা করতে আসতো, কিন্তু এই জায়গাটা একটা বাচ্চা মেয়ের মৃতদেহ পাওয়া যাওয়ার পর থেকে এই জায়গাটা খুবই ভয়ানক জায়গায় পরিণত হয়ে গেছে। সম্পূর্ণ ঘটনাটা আপনারা ফার্স্ট পার্ট দেখলে বুঝতে পারবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে গিয়ে আপনারা ফার্স্ট পার্টটা কাইন্ডলি দেখে নেবেন। পুরো ঘটনাটা আমি বিস্তারিত বলছি না, কারণ হঠাৎই প্রচণ্ড রকম অ্যাক্টিভিটি শো হচ্ছে, তো আমরা দেরি করবো না। আপনারা কাইন্ডলি ফার্স্ট পার্টটা একটু দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। স্পটটা কিন্তু এখনও আমরা প্রবেশ করিনি, আমরা স্পটটা থেকে অনেকটা দূরেই ভিডিওটা অন করেছি যাতে আপনাদের কিছু কথা বলার জন্য। কিন্তু এখানটাও অ্যাক্টিভিটিটা এখান থেকে শুরু হয়ে গেছে। ঘটনাটা ঘটেছিল ওই যে দূরে কোনো একটা জায়গায়, এই যে মাঠটা বেসিক্যালি পাশেই একটা ফ্রেন্ডস স্কুল আছে। এখনো ডেকে যাচ্ছে, যে টাওয়া আসছে না আসার থেকে এই জিনিসটা শুরু হয়েছে। একটা জিনিস লক্ষ্য করি, সেখানে কোনো গাছে আম নেই, কিন্তু এই গাছটা একটাই আম হয়ে আছে। ওই দেখো জায়গাটা কিন্তু খুবই একটা ভয়ানক জায়গা। ফ্রেন্ডস, বছরের আগে এই জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা ছিল, যেখানে স্কুলের বাচ্চারা এসে খেলাধুলো করতো দুপুরে এবং বিকালে বিভিন্ন রকম খেলাধুলো হতো। এত সুন্দর একটা জায়গা এরকম হন্টেড জায়গায় পরিণত হয়ে গেছে। সেখানে যে বাচ্চাটার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই বাচ্চা মেয়েটার বয়স 12-13 বছর, খুব বেশি বয়সও না। সম্ভবত মনে হয়েছিল কেউ যেন মার্ডার করেছে, কিন্তু অতটুকু একটা বাচ্চা মেয়েকে মার্ডার এই জিনিসটা সহজে মেনে নেওয়া যায়নি। পড়ে আছে
দেখছিস? বেশি দিনের পুরনো ক্যান বলে মনে হচ্ছে না। ডালটা কিন্তু উড়ে আসলো কিন্তু সাবধান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ও ডাল কিন্তু উড়ে আসলো। আমার চোখে লেগেছে, চোখে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, কাদা মাটি চোখে এসে লেগেছে, দেখেছিস? ঠিক আছে, জল দেবো। ঠিক আছে, ঠিক আছে, চোখের মধ্যে একটা ভর্তি হয়ে গেছে। হাতে করে তুললাম, সাবধান, খুব সাবধান। জিনিসটা কিন্তু এখানে ফেলে দিয়েছিলাম আমি। প্রথমবার এসেছিলাম, এই জায়গা দিয়ে এইদিকে যেন দৌড়ে গেল কেউ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কেউ যেন দৌড়ে চলে গেল, এটা বুঝতে এরকমই মনে হলো। সাবধান, এই বর এখানে আসার সঙ্গে সঙ্গে হাওয়া চালু হয়ে গেল। হাওয়া এগুলোই বইছে না, এই শুধু এই লম্বু গাছটা দেখো, এই লম্বু গাছ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই সিরিয়ালটা শুরু দাও, সিরিয়ালটা শেষ হয়ে যায়। জয় শ্রীরাম, এই সুরত দাই দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতারা, জয় মাতারা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় মাতারা, জয় মাতারা। আয়তো, এর মধ্যে আয়তো, আমাদের নিশ্চয় কিছু আছে। আচ্ছা ভাই, ঈশ্বরের নাম লিখে নিতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, 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 জয় শ্র
বুঝলি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম হাত ধো না এখানে এই ডালটা এখন এখানে কিছু একটা গেছে ডালটা নড়ছে জয় মাতারাম আমাদেরকে মারার চেষ্টা করছে কিন্তু জয় শ্রী রাম ক্ষতি করার চেষ্টা করে কিন্তু এরা একটু অবুজ দৌড়ে গেল কোন দিকে গেল এদিকে আসলো বুঝতে পারছি না জয় শ্রী কৃষ্ণ আমাদের জঙ্গলের ভিতরে ঘোরাচ্ছে জয় শ্রী রাম জয় মাতারা কি হচ্ছে দেখ এখানে জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ এই বেরোবা এই দিক থেকে ঘুরে যাবা জয় শ্রী রাম দেখছিস চল এখান থেকে সেখান থেকে চল জয় শ্রী রাম এখান থেকে ভালো ছবি এর মধ্যে ফেসে থাকলে হবে না জয় শ্রী রাম আমাদেরকে মারার চেষ্টা করছে জয় মাতারা
জয় মাতা রাম। কিন্তু কোন জঙ্গল কিন্তু দেখ এদিকটা চলে এদিকটা চলে জয় শ্রী রাম জয় মা জয় মাতা রাম জয় মাতা রাম। এর মধ্যে যেন কেউ দৌড়দৌড়ি করছে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। অনেক সময় লাইটের আলো ওরা সহ্য করতে পারে না। জয় মাতা রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় মাতা রাম। দেখলে সুপারি গাছ নেই, তার সুপারি গাছের পাতা কোথা থেকে আসছে দেখ। সুপারি গাছ কই এখানে নেই, ওইদিকে দূরে দূরে সুপারি গাছ, ওই জায়গায় সুপারি গাছ। জয় শ্রী রাম জয় মাতা রা জয় মা জয় শ্রী রাম। আর সুপারি গাছের পাতা এখানে আসছে। জয় মাতা রা জয় মা। যাবার চেষ্টা করবো ভিতরে। পুরো কাঁচা ডাল দেখতে পাচ্ছিস, আমাদের কিন্তু মারার চেষ্টা করছে। যে খাবার ওই জায়গাতে ঢোকার চেষ্টা করেছি সেই খাবার আক্রমণ হচ্ছে। যে খাবার ওই জায়গাতে ঢোকার চেষ্টা করছি সেই জায়গায় আক্রমণ হচ্ছে। সৌরভ দা একটু দূরে দাঁড়া। জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। কাঁচা কাঁচা আম গাছের ডাল ভেঙে আসছে। জয় শ্রী রাম দেখ। জয় মা জয় মা জয় মা তারা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় মা। এই পিছিয়ে তারা রাজা পিছিয়ে এই পিছিয়ে তারা পিছিয়ে তারা একটু দূর হচ্ছে দাঁড়া। কইতা 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 এটা কিছু জন্য বেরিয়ে গেল ওখান থেকে। জয় মা তারা জয় শ্রী রাম জয় শ্রী রাম। একটা বাচ্চা কান্নার অবস্থায় পুরো মনে হচ্ছে। জয় মাতা রাম কেউ ছিল ওখানে। জয় মাতা রা দেখ ওই ডালও ভেঙে পড়েছে ওখানে। জয় শ্রী রাম জয় মাতা রা জয় মাতা রা জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম। কিন্তু গাছের উপর কিন্তু কিচ্ছু নেই দেখ, চোখে কিন্তু দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে এদিক থেকে বুঝতে পারছি আমাদের কাছে কাছে বেরিয়ে যাচ্ছে। সেটাই ডাল ভেঙে দিচ্ছে গাছে।
এই সাইডটা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভিটি হচ্ছে ভাই। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ। দেখ একটা একটা আত্মা এত রকম ভাবে চারিদিক থেকে অ্যাক্টিভিটি করতে পারে আমার কিন্তু জানা নেই। কিন্তু আর চাইল্ড স্পিরিটের কিন্তু ক্ষমতা অত্যাধিক হয়। জয় শ্রী রাম। এটা কিন্তু আমার কোনো মতে একটু এগোনোর চেষ্টা করবে। জয় মা তারা। এর মধ্যে কিন্তু কোনো পরে ঢোকা যাচ্ছে না কিন্তু এর মধ্যে যে পরিমাণে ডাল উড়ে আসছে একটা লাগলে কিন্তু একদম মৃত্যু অনিবার্য। ঘাসের উপর থেকে কিন্তু ডাল পড়ছে, ঘাসের উপরে কিন্তু কিচ্ছু নেই। দেখ হঠাৎ এখানে একটা নিস্তব্ধতা যেন সেই আছে। অনেক সময় হয় কিন্তু এমনটা, একটা ওদের একটা টাইম থাকে নির্দিষ্ট টাইমের পরে কিন্তু ওরা কোনো অ্যাক্টিভিটি করে না। এরকম কিছু হলো না কিন্তু দাঁড়াতে পারছি না আমরা। এর ভিতর দিয়ে আসছে, এর ভিতর দিয়ে ওদিকে ধোকা ধোকা উচিত হবে না, ভীষণ ওখানে যাওয়া করে বড় বিপদ হয়ে যেতে পারে। এইসব রাতে কিন্তু হঠাৎ করে এখানে অ্যাক্টিভিটিটা কেন মানে জয় শ্রী রাম উপর থেকে যেন কেউ বসে যেন ফেললো যেন জয় শ্রী রাম। কেউ যেন কিছু একটা ছুটে আসলো এখানে এই পর্যন্ত। দেখ জয় শ্রী রাম এইটা পাশ করি।
শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম জয় মাতা রাম জয় মাতা রাম জয় শ্রী রাম জয় মা জয় শ্রী রাম লাইটের জোর কমে যাচ্ছে আস্তে আস্তে জয় মাতা রাম জয় মাতা রাম জয় শ্রী রাম জয় মাতা রাম জয় মাতা রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম কেটে গেল না দেখো ঢাল 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 এসছে জয় মাতা রাম জয় মাতা রাম জয় শ্রী রাম ভিতরে কি যাবো তো ভালো সব চাইলে চল তো আগের বার তো যেতে পারলাম না ছিল না জয় শ্রী রাম 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 একটা ডাল যেভাবে আসলো মুখ একদম ফ্র্যাকচার হয়ে যেত যদি লাগতো ওই ডালটা এই প্রচন্ড পরিমাণে কিন্তু ডাল আসছে ভাই জয় শ্রী রাম জয় শ্রী রাম দুলু দাঁড়া কি পরিমানে এক কোটি হচ্ছে আমাদের কিন্তু আবার ডাকার চেষ্টা করে এর মধ্যে ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু বারবার ওখানে ডেকে নিয়ে যাচ্ছে আর নিয়ে ক্ষতি করার চেষ্টা করছে জয় শ্রী রাম দেখো 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 ওখানে হচ্ছে দেখ লাইটের জোরটা অনেকটা কমে যাচ্ছে জয় মাতা রাম জয় মাতা রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম
জয় মাতা রাম তুই একটা কাজ কর বাইরে দিকে চল বাইরে দিকে চল জয় মাতা রাম বাইরে দিকে চল বাইরে দিকে চল জয় মাতা রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় মাতা রাম জয় মা জয় মাতা রাম জয় মাতা রাম বাইরে ফাঁকা দিকে চল জয় শ্রী রাম জয় মা জয় মাতা রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম বিপদ বিপদ হয়ে যাচ্ছে কিন্তু জায়গাটা আওয়াজ হচ্ছে কিন্তু ক্যামেরা আসছে না চল বাইরে থেকে চল বাইরে থেকে চল ফ্রেন্ডস জায়গাটা খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে এবং কীরকম কীরকম পরিমাণে ডাল আসছে একটু আপনারা দেখুন এরকম এরকম ডাল সব উড়ে আসছে একটা ডাল রাজার মুখের এক আঙুল পাশ দিয়ে চলে গেছে ও এরকম ডাল যদি এরকম ডাল যদি ওর মুখে যদি লাগতো তাহলে কী হতো আপনারা একটু শুধু দেখুন জয় শ্রী রাম তো ফ্রেন্ডস আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করবো আমরা এখানে থাকবো না এখান থেকে বেরিয়ে পড়বো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধারণাটা খুবই বিপজ্জনক হয়ে উঠছে আর প্রচণ্ড পরিমাণে আক্রমণ হচ্ছে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবার যে পরিমাণে আক্রমণের পরিমাণ যা বাড়ছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল